2024 সালে গোটা দেশ জুড়ে চলছে সাধারণ নির্বাচন আমরা সবাই জানি সরকারের মেয়াদ পাঁচ বছর তারপর আবার কোট বলতে পারেন প্রথম সরকার কতদিন চলেছিল বা কতদিন টিকে ছিল। স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে প্রথম লোকসভা গঠিত হয়েছিল সতেরোই এপ্রিল ১৯৫২ সালে প্রথম লোকসভা গঠিত হয় আর প্রথম অধিবেশন হয়েছিল তেরোই মে উনিশশো বাহান্ন তেরোই মে প্রথম অধিবেশন হয়েছিল সেই সরকারও পাঁচ বছরের মেয়াদ অতিক্রম করেছিল উনিশশো সাতান্ন সালের চৌঠা এপ্রিল সরকার ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপর হয়েছিল পরবর্তী সাধারণ নির্বাচন অর্থাৎ উনিশশো বাহান্ন সালে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের মেয়াদও কিন্তু পাঁচ বছর পর্যন্ত টিকে ছিল এবং পাঁচ বছরই সরকার চলেছিল এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন